সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চতুর্থতম তেলাওয়াত কোরআনের সেমিফাইনাল গতকাল শারজার স্থানীয় হুদাবিয়ার রেস্টুরেন্টের হল রুমত অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মুস্তাফা মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল গনি চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রূপুয়ের যৌথ পরিচালনায় এই সময় উপস্থিত আছেন সংগঠনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, কো চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ আরবদকে। এই তেলাওয়াতত কোরআনের তিন ক্যাটাগরি যথাক্রমে সাধারণ ক্যাটাগরি 3-11 ও 11-16 বছর এবং আরো গোল দিয়ে হাফেজ ক্যাটাগরি। এসব ক্যাটাগরি কিনতুন মোট 15 জনের ফাইনালের লাইভ বাছাই করা হয়। হৈরাহি আগামী 1 জুন রেডিসন ব্লু তেলাওয়াত কোরআনের ফাইনাল অনুষ্ঠিত হব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।